অকুপেশন মানে হলো কারো পেশা মানে যে কোনো কাজ করে অর্থাৎ যার মাধ্যমে সে জীবিকা নির্বাহ করে যেমন মিস কি কাজ করি মিস তোমাদের পরে তো মিসের অকুপেশন কি মিসের অকুপেশন হলো টিচিং বা শিক্ষকতা তো ধরো কারো বাবা যদি বিজনেস করে তাহলে তার বাবার প্রফেশনটা হচ্ছে বিজনেস করা দ্যাট মিন্স হি ইজ ফাদার ইজ আ বিজনেসম্যান তারপর ঠিক সেরকম ধরো যে যে কাজে নিয়োজিত সেই কাজটাকে আসলে তার জীবিকা জীবিকা নির্বাহের একটা অ্যাক্ট বলে ধরে নেওয়া হয় তাহলে অকুপেশন মানে কি অকুপেশন মানে হচ্ছে পেশা হ্যাঁ তাহলে ওই পেশাকে ইংরেজিতে আরেকটা কি নামে ডাকা হয় সেটা হচ্ছে প্রফেশন পি আর এফ ই এস এস আই ও এন প্রফেশন পি এফ ই এস এস আই ও এন প্রফেশন প্রফেশন মানে হচ্ছে পেশা আবার এটাকে আরো একটা নামেও ডাকা যায় সেটা হচ্ছে ভি ও সিএ টিআই এটা ভ্যাকেশন নয় ভ্যাকেশন মানে ছুটি এটা হলো ভোকেশন ভোকেশন মানে হচ্ছে কাজ হ্যাঁ তাহলে অকুপেশনের অর্থ দুটো হতে পারে প্রফেশন অথবা ভোকেশন তবে মিস স্পেশ স্পেশালি চাই যে তোমরা প্রফেশানটা যদি লিখো মিস অনেক বেশি খুশি হব কারণ অকুপেশনের সাথে প্রফেশানটা সবচেয়ে বেশি মিনিংফুল তার মানে এটা নয় যে আবার ভোকেশান ভুল ঠিক আছে তুমি দুটোই শিখবে তবে প্রফেশন আমার মনে হয় একটু বেশি যথোপযুক্ত আর কি তারপরে এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি তো প্রফেশনটা তো অনেক আগে থেকে জানি ভোকেশান একটা নতুন শব্দ তাই আমি ভোকেশানটা লিখতে চাই ওকে নো প্রবলেম ইফ ইট ইজ দ্য রাইট ওয়ান দেন আই হ্যাভ নো প্রবলেম ওকে বেবিস তাহলে প্রফেশন অথবা ভোকেশন ওকে তারপর হচ্ছে ব্ল্যাক স্মিথ ব্ল্যাক স্মিথ কারা কামার হ্যাঁ তো কামারদেরকে আরেকটা কোন নামে দেখা হয় স্মিথি স্মিথি এস এম আই কি এইচ ওয়াই অথবা অ্যানভিল এ এন ভি আই এল এনভিল ব্ল্যাকস্মিথ কারা যারা ওই যে তোমার লোহা লক্করকে টিকিয়ে নতুন কোনো কিছু তৈরি করে ওনারাই তো ব্ল্যাকস্মিথ তাই না ওনাদেরকে কামার বলা হয় তো তাদেরকে ইংরেজিতে আর একটা কী নামে দেখা হয় স্মিথি অথবা অ্যানভিল এ এন ভি আই এল তোমার যেটা সবচেয়ে বেশি সোজা মনে হবে তুমি সেই শব্দটাই লিখবে ওকে তাহলে তারপরের ওয়ার্ডে চলে যায় কবলাৰ চি অ' বি এল ই আৰ কবলাৰ কপলার মানে কি জানো কপলার মানে হচ্ছে যারা জুতো সেলাই করেন মুচি যারা জুতো মেরামত করেন তো তাদেরকে আবার আরও একটা নামে ডাকা হয় বুট মেকার বুট মানে কি বুট জুতো আসলে বুট মানে এখানে জুতোকেই বোঝানো হচ্ছে বি ও ও টি বুট বুট মেকার এম এ কে ই আর অর্থাৎ যারা জুতো মেরামত করেন বা জুতো সেলাই করে দেন আবার এটাকে তুমি সু রিপেয়ার ম্যানও বলতে পারো জুতো যারা জুতো মেরামত করে দেয় তাদেরকে সু মেকার কেন বলা হয় কিন্তু অথবা শু রিপেয়ারম্যান কিন্তু তার চেয়ে আমার মনে হয় বুট মেকার এটা আরও বেশি ইজি তাই না তাহলে কবলার মানে কি তাহলে চলো আমরা নেক্সট নেক্সট ওয়ানে চলে যাই ইজ ফাইন্ড ফাইন্ড মানে কি ফাইন মানে হলো কোনো কিছু খুঁজে পাওয়া তাই না বা দেখা তাহলে এটার এটা কি যদি আমি ইংরেজিতে আরেকটা ওয়ার্ড বলি সেটা কি সেটা হলো ক্যাচ catch, catch catch বা ডিসকভারি এখন তুমি বলতে পারো মিস ক্যাচ মানে তো ধরা ধরা মানে এখানে বুঝাচ্ছে দেখো মানে তোমার কোনো একটা কিছু তোমার চোখে ধরা পড়া ফাইন মানে কি খুঁজে পাও কখন তুমি খুঁজে পাও যখন তুমি সেটা চোখে দেখো তাই না তো এখানে ক্যাচ মানে হচ্ছে তোমার চোখে কোনো কিছু যদি ধরা পড়ে কারণ ক্যাচ মানে হচ্ছে ধরা এখানে আসলে তোমার চোখে ধরা পড়ার বিষয়টা বুঝাচ্ছে টি সি এইচ ক্যাচ অথবা ডিসকভারি ডি আই এস ডিসকভারি ভি ই আর ওয়াই ডিসকভারি মানে কি কোনো কিছু নতুন করে আবিষ্কার করা কখন তুমি কোনো কিছু আবিষ্কার করতে পারো যখন তুমি দেখো তাই না দেখার পরেই তো আমরা বুঝতে পারি তাই না তো এই জন্য ফাইন্ডকে আরেকটা অর্থে ক্যাচ বা ডিসকোভারিও বলা যায় তোমার যদি ক্যাচটা বেশি সোজা মনে হয় তুমি ক্যাচ লিখবে আর যদি মনে করো না ডিসকোভারি আমার কাছে খুব ভালো লাগছে তাহলে তুমি ফাইন্ডের অর্থ ডিসকভারি লিখবে ওকে লেটাস সি দ্য নেক্সট ওয়ার্ড নেক্সট ওয়ার্ড ইজ খেয়ারলেসলি সি এ আর ই সলি মানে কি অসতর্ক ভাবে বা অসাধানত তাই না অসাবধানত বসন্ত কেয়ারলেস কারা যারা কোনো কিছু তোয়াক্কা করে না তাই না যারা কোনো কিছুর পরোয়া করে না তাহলে কেয়ারলেসলি মানে কি অসচেতনভাবে কোনো কিছু করা তো কেয়ারলেসলিকে আরেকটা অর্থে বলা যায় সেটা হলো রেকলেসিটি রেকলেস কারা যেন যারা কোনো কিছু কখনো ভয় করে না কোনো কিছুকে তোয়াক্কা করে না কোনো কিছুকে পাত্তা দেয় না অর্থাৎ যারা যা ইচ্ছে তাই করে ফেলে তাদেরকে বলা হয় রেকলেস আর সেভাবে কোনো কিছু করলে সেটাকে বলা হয় রেকলেসলি কেয়ারলেসলির কিন্তু আরও অনেকগুলো অর্থ আছে সেগুলো কি যেন ইনকনসিডারেটলি হতে পারে স্যাভেজেস হতে পারে ওকে তো তারপরেও মিস ইনকনসিস্টেন্টলি হতে পারে তো মিস চাই যে তোমরা রেকলেসলিটাই ভালো করে শিখো ওকে তো কেয়ারলেসলির অর্থ কী হবে রেকলেসলি আর ই সি কে রেকলেস এল ওয়াই রেকলেসলি সো লেট সি দ্য আওয়ার লাস্ট ওয়ার্ড ফর টুডে ইজ I-G-H-T, lightly, L-Y, lightly, lightly মানে কি জানো হালকাভাবে লাইট মানে হালকা দেখো লাইটের অর্থ কিন্তু আলো হয় কিন্তু লাইট মানে আবার পাতলা বা হালকাও বোঝায় ইংরেজিতে একই শব্দের অনেকগুলো অর্থ হতে পারে ঠিক আছে এটি কি নাও নাকি এডভার্ভ নাকি ভার্ব নাকি অ্যাডজেটিভ এর উপর ভিত্তি করেই আসলে এটার অর্থটা ডিফারেন্ট হয় আর কি তাহলে দেখো লাইটলি এর অর্থ হচ্ছে এখানে হালকাভাবে বা নরমভাবে বা আরও কি বলতে পারি সহজভাবে তাহলে এটার আরেকটা অর্থ কি হতে পারে সিম্পলি এস আই এম পি এল ওয়াই সিম্পল মানে কি খুব সোজা সহজ তাই না তাহলে সিম্পলি মানে কি সহজভাবে সিম্পল যদি হয় সহজ সিম্পলি মানে হয় সহজভাবে আর লাইটলি মানে মিস কি বলেছি হালকাভাবে বা সহজভাবে এই জন্য লাইটলিয়ার আরেকটা অর্থ হচ্ছে সিম্পলি এটা ছাড়াও লাইটলিয়ের আরও একটা অর্থ হয় সেটা কি জানো সেটা ইজিলি ই এ এস আই এল ওয়াই ইজিলি মানে কি সহজভাবে তারপর দেখো সফটলি অ্যাসও এফ জি সফটলি এল ওয়াই লাইটলি মানে হালকাভাবে বা আলতোভাবে বা আস্তে করে তার মানে সিম্পলি সহজভাবে ইজিলি তাও সহজভাবে আর সফটলি মানে কি আলতোভাবে বা স্বাভাবিকভাবে বা আস্তে করে তো লাইটলি এর মানে হচ্ছে সোজা সহজ আলতো নরম তো এটার সাথে যদি আমি লি যোগ করে দিই তার মানে তার অর্থ যেগুলো একই হবে তার সাথেও লি যোগ করে দা যেমন সিম্পলি ইজিলি অথবা সফটলি তো এ ছিল আজকে আমাদের দশ ট আরেকবার পরে মিডল মানে সেন্টার অথবা মিন সাউন্ড মানে ইকো নেম মানে সাইন সিগনেচার অথবা লেভেল ডিফারেন্ট মানে আনলাইক বা সেপারেট অকুপেশন মানে প্রফেশন অথবা ভোকেশন ব্ল্যাক স্মিথ মানে স্মিথি অর এনভিল খাবলাৰ মানে বুজ মেংকাৰ ফাইণ্ড মানে কেচ অৰ ডিছকাভাৰী কেয়াৰলেছলি মিনছ ৰেকলেছলি লাইটলি মিনছ চিম্পলি অৰ ইজিলি অৰ ছফ্টলি তোমাৰ যি ৱাৰ্ডগুল দুট তিনিটা কৰি অর্থ আছে সেগুলোর মধ্যে থেকে তোমাদের কাছে যেটি সবচেয়ে সোজা সহজ এবং সুন্দর মনে হবে তোমরা শুধুমাত্র সেই অর্থটিই লিখবে ঠিক আছে নিজ শুধু তোমাদের জানার জন্যে বেশ কয়েকটি করে অর্থ দিয়েছে কারণ ইংরেজিতে একটি শব্দের অনেকগুলো অর্থ হতে পারে তার মানে এটা নয় যে তুমি সব অর্থই একসাথে লিখতে হবে তোমাকে ওকে সো দ্যাটস অল ফর টুডে উই উইল মিট ভেরিসন অন দ্য নেক্সট ক্লাস অ্যান্ড উই উইল গো থ্রো সাম মোর ওয়ার্ডস অন দ্য নেক্সট ক্লাস কিল দেন স্টেবল অ্যান্ড টেক কেয়ার